আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো পাকিস্তানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বালুচিস্তান স্বাধীনতা সংগ্রামীদের আক্রমণে 10 পাকিস্তানি সেনা মারা গেছে ও আহত অনেক। প্রায় দিন টিটিপি তালি ও বালুচরা অ্যাটাক করছে পাকি সেনাদের ওপর, আর তাতে মৃত্যু হচ্ছে পাকি সেনার। পাকিস্তান কিছু করতেই পারছে না। আমরা আপনাদের আগে জানিয়েছি এই রকম হবে পাকিস্তানের, আর এখন সেটাই হচ্ছে। পাকিস্তান আবার দুটুকরো হবে, শুধু সময়ের অপেক্ষা, আর পেছনে ভারতের হাত থাকবে। দ্বিতীয় আপডেটটি হলো ভারত যে পিওকে নিয়ে কাজ শুরু করেছে তার বড় প্রমাণ আজ পাওয়া গেল। যে কোনো সময় ভারতীয় সেনা কাজ শুরু করে দেবে। আজ পাকিস্তানকে সোজাসুজি ভারত জানিয়ে দিল পিওকে ছাড়ো, না হলে অন্য উপায় আছে ভারতের কাছে। আজ বুধবার রাষ্ট্রসংঘের অধিবেশনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন আর মধুসূদন। সেখানে কাশ্মীর নিয়ে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। পাকিস্তান যেভাবে বেআইনিভাবে কাশ্মীরের কিছুটা অংশ দখল করে রয়েছে তা নিয়েও তীব্র সমালোচনা করতে দেখা যায় তাকে। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান যে গোটা জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ নয়। অনৈতিক ও অবৈধভাবে কাশ্মীরের একটা অংশ দখল করে রয়েছে পাকিস্তান, যা পিওকে নামে পরিচিত। অবৈধভাবে অধিকৃত সেই এলাকা খালি করার জন্য পাকিস্তানকে বলে দেওয়া হলো। ভারত যে পিওকে নিয়ে কাজ শুরু করেছে সেটা চীনও বুঝে গেছে। সেই কারণে পাকিস্তান ও চীনের মধ্যে যে সিপ্যাক প্রজেক্টের কাজ চলছিল সেটা চীন বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের সেনাও এখন ভয়ে আছে। তারাও জানে ভারতীয় সেনা অ্যাটাক করলে আর কিছু করার থাকবে না, পালিয়ে যেতেই হবে পাকিদের। ভারত স্বাধীন হবার পরেই কাশ্মীর সমস্যার সূত্রপাত হয়। তৎকালীন রাজা হরি সিং এর দুর্বলতা সুযোগে ওই অংশের অবৈধভাবে দখল নিয়ে নেয় পাকিস্তান। পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত, বালুচিস্তান, স্কুদ উপত্যকার মতো এলাকাগুলিতে অধিকার কায়েম করে ইসলামাবাদ। তারপর এই নিয়ে একাধিক যুদ্ধ হলেও ওই অঞ্চল থেকে সেনা অপসারণ করেনি পাকিস্তান। কিন্তু বর্তমানে ক্ষমতায় আসার পর কাশ্মীর ও পিওকে নিয়ে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্র। সেনা ও র একসাথে কাজ করছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।